যদি আল্লাহ রব্বুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যখন আমরা হজে গেলাম, আমি হজে গেলাম আমার সঙ্গে দাউজু বিগার রাহমাতুল্লাহ গেলেন এবং হযরত আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ গেলেন। আল্লাহর আলো অনেক ওলি বান্দারা গিয়েছিলেন, তবে উনি কেমন ভালোবাসতেন হযরত বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কত আদর করতেন দাউজু বিগার রাহমাতুল্লাহ, কত বড় প্যার করতেন, মহব্বত করতেন, পিসারকে কত ভালোবাসতেন, তার আদেশ মতো তিনি চলতেন। কেতাবে লেখা আছে দাদা হুজুর বিগ রহমাতুল্লাহ এক সময়ে মাঘ মাসে ঠান্ডা, কনকনে ঠান্ডা, ওই মাঘ মাসে ঠান্ডার সময় আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাই বাংলাদেশে একজন মাওলানা, বড় মাওলানা এবং বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেবকে ডেকে বললেন, বাবা ও রুহুল আমিন ও আব্দুল মাহবুব শুনে রাখো, তবে এই যে ঈসালে সব আসছে, এই যে ঈসালে সব 21-22-23 ফাল্গুন, এই ঈসালের সওয়াবটা হলো আমার নবীর নির্ধারিত ঈসালের সওয়াব। এটা জোরে বলো সুবহানাল্লাহ। ওই ঈসালের সওয়াবের আগে মাঘ মাসের কনকনে ঠান্ডায় আমার দাদা জুবিকার রহমাতুল্লাহ বলেছিলেন, তখন পুকুরে উজু করতেন, বুঝলেন, ওই যে বড় দরবার আছে না দাদা হুজকেল্লার মাজারের ঠিক পূর্ব দিকে যে পুকুরটা আছে, ওই পুকুরে কুচো পানা ভর্তি হয়ে গিয়েছিল, কুচো পানা এখন ভর্তি হয়েছিল। দাদা হুজুবিকার রহমাতুল্লাহ বলেছিল, বাবা এই কুচো পানা ভর্তি হয়ে গেছে, সব আসবে, গুজু করবে, এখানে না গোসল করবে, আর কুচো পানা হ্যাঁ অসুবিধা হবে, এই পানাগুলো তুলতে হবে। শুধু এতটুকু কথা বললেন বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাই, মাওলানা নেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই বাংলাদেশে এবং আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাই সব পুকুরে নেমে গিয়েছেন। পুকুরে নেমে গিয়ে ওই সমস্ত ঠান্ডার সময় পানাগুলো তুলতে শুরু করেছেন। পানা তুলতে 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 সব পানা তোলা হয়ে গেছে, উঠে গিয়েছে, জোহর আজান হয়ে গেছে, জোহরে আজান হয়ে গিয়েছে। আজান হওয়ার পরে দাদা হুজুর বিগার রহমাতুল্লাহ ঘোষণা করলেন, বাবা আয় আমার মুনিদ মোত্তাকিন না যারা আছো কেউ যাবে না, সবাই এক মুঠো করে খেয়ে যাবে, মেহমানদারি করা হবে। উনি মেহমানদারিকে ভালোবাসতেন, মেহমানদারি করা হবে। সেই সময় বললেন, সবাই তো আছে, আমার রুহুল আমিন কোথায়? সবাই তো উঠে এসেছে, আমার রুহুল আমিন কোথায়? বা তা তো বলতে পারবো না, রুহুল আমিন তো বলতে পারো কোথায়। দাদা হুজুরকে রহমাতুল্লাহ আলাই মসজিদ থেকে নামলেন, মসজিদ থেকে নেমে দেখেন বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ পুকুরে নেমে আছে, পুকুরে নেমে আছেন। দাদা হুজুরকে মুস্তু মুস্কে হাসছেন, আবার রুহুল আমিন পানা তো তোলা হয়ে গেল, সবাই উঠে আসলো, তুমি কেন উঠলে না? বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ কি বলেছিলেন জানেন, আয় আমার বিরায় আমার মশাইক, ও গো জামানার মজা দেন, ও গো আমার বিরাই আমার মশাইক, আপনি তো আমাকে পুকুরে নামতে বলেছেন, পুকুরে পানা তুলতে বলেছেন, নামতে বলেছেন, আপনি কি উঠতে বলেছেন? কি আদব দেখুন, আপনি তো নামতে বলেছেন, আপনি কি আমার উঠতে বলেছেন? ও গো আমার বিরাই আমার মশাইক, আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে উঠতে না বলবেন আমি বসিরাটি আল্লামা উঠবো না, উঠবো না, উঠবো না, আপনি তো পানা তুলতে বলেছেন, উঠতে তো বলেননি, বলেননি, ওই জন্য উঠেননি, যার জন্য দাদা হুজুর বিগার রহমাতুল্লাহ বললেন রুহুল আমিন তুমি উঠে এসো, উঠে এসো। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে আল্লাহ এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছিলেন পীরে আদর করার জন্য, উনি লিখেছেন ওই কেতাবের ভিতরে সিরাতি রুহুল আমিন, ওই ভিতরে লিখছেন যখন খানা কাবা গেল, খানায় কাবাতে গিয়ে যখন হজ করলো, হজ করার পরে জান্নাতুল বাকিতে যখন গেল, মদিনার রওজা পাকে যখন গেল, জান্নাতুল বাকি বলে একটা জায়গা আছে, ওই জান্নাতুল বাকিতে নামাজ পড়লো দরবারে, এই দুনিয়ার নামাজ আর জান্নাতুল বাকিতে নামাজ পড়লে এক লক্ষ রেখাতের নামাজ তার নামে আমলে লেখা হয়। তো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতুল বাকিতে দু রেখার নামাজ পড়লেন, তো রাসূল বিকার রহমাতুল্লাহ নামাজ পড়ে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমি দূর থেকে আমি আবু বকর আপনার উপরে সালাম পাঠাই, দরুদ পাঠাই, কিন্তু আজকের আপনার রওজা পাকের কাছে এসে গিয়েছি, আয় আমার আল্লাহ, নবী পাকের সঙ্গে দিদার যদি না হয়, জিয়ারত যদি নসিব না হয়, আমি আবু বকর আর বাংলার জমিনে যাব না, যাব না, যাব না, কাঁদতে শুরু করেছেন, কাঁদতে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ওই জান্নাতুল বাকিতে দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দিয়ে দিলেন, আয় আমার আবু বকর কারোর জন্য পারমিশন নাই নেই, আমি আজকের পারমিশন দিয়ে দিলাম এক রাতের জন্য, এক রাতে আমার রওজার ভিতরে আমি পারমিশন তোমাকে দিয়ে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পারমিশন দিলেন হাজি সাহেব, কেউ এখানে আছেন? হাজি সাহেব আছেন? কেউ মক্কা মদিনা গিয়েছেন? হাজি সাহেব আছেন? ওই ওই আপনারা মদিনা যখন গিয়েছিলেন, মদিনা যাওয়ার পরে আমার নবীজির রওজা পাকে আপনার হাত দিয়েছিলেন?
মদিনা রওজা পাকে যেটা ঘেরা আছে ওখানে হাত দিয়েছিলেন? হাত দিতে দেয় না, দেখুন হাজি সারা বলছেন। ওখানে পুলিশ মোতায়েন আছে, পুলিশ আছে, হাজ হারাম, হাজ হারাম, হাজ হারাম। যদি কেউ হাত দেয় এখন দোয়া চাইলেও বলবে হাজ হারাম, হাজ হারাম। শুধু সালাম জানাও, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এছাড়া অন্য কিছু চলে না, ওখানে হাত দেওয়া নিষেধ আছে। সেই রওজার পারমিশন পাচ্ছেন আমার দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। পারমিশন পেয়ে গেলেন, আয়া উবাক্কার তোমার জন্য পারমিশন দেওয়া হয়ে গেল। স্বপ্নে যখন পারমিশন পেলেন, পারমিশন পাওয়ার পরে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি প্রবেশ করবেন কোথা থেকে? চতুর্দিকে তো তালা মারা রয়েছে, প্রবেশ করবেন কোথা থেকে? ওই সময় দেখতে পেলেন আমার দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, ওই সময় কি দেখলেন বাবা? নবী রব্বানী পাকের রওজা ঠিক পূর্ব দিক থেকে একজন বয়স্ক মুরব্বী এসে বলছেন, আবু বকর কানাম। ওই সময় ওই পূর্ব দিক থেকে নেমে এলো সিঁড়ি বেয়ে নেমে এসে বলছেন, আবু বকর কানাম। এই আবু বকর সম্মান করতে লেগেছেন। ওই সময় জামানার মোজাদ্দেদ দাদা হুজুর পীর রহমাতুল্লাহ বললেন, আমি আবু বকর, আমার নাম হলো আবু বকর। বলে, এই নাও চাবি গুলো নিয়ে নাও, এই রওজা প্যাকের চাবি গুলো তোমাকে দিয়ে দিলাম, এই চাবিটা তোমাকে দিয়ে দিলাম, যেটা তোমার প্রয়োজন হয়, যে জায়গা দিয়ে দেরি প্রবেশ করতে চাও, তোমার জন্য তালা খোলা পারমিশন আমার নবী যে দিয়েছেন, তোমার যেটা খোলার প্রয়োজন হয় সেটাই দিয়ে তুমি প্রবেশ করো। ওই চাবিটা নিয়ে আমার দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি একটা তালা খুললেন। তালা খোলার সাথে সাথে আমার আপনার পীর দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে, উম্মতের অবস্থা কি হবে? দাদা হুজুর পীর রহমাতুল্লাহ বললেন, আমি আওয়াজ শুনতে পেলাম এবং গভীর রাত্রে আমার সঙ্গে মোসাফা হয়ে গেল, আমার সঙ্গে দিদার হয়ে গেল। জোরে বলে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আমার রব্বিয়েরা, আমি যে কথা বলছিলাম আব্দুর রহমান, যে আব্দুর রহমানকে পারমিশন দিল না নবীজি, একবার দিল না, দুবার, দ্বিতীয়বার দিলেন না। ওই নবীজি রওজা পাকে যাবেন পারমিশন পাচ্ছেন না, বাক্স করে যখন নিয়ে গেল, বাক্স মদিনা বাজারে নিয়ে গেল, মদিনা বাজারে বাক্স চেক ইন করলো, চেক ইন করার পরে বাক্সর ভিতর থেকে আব্দুর রহমানকে বার করে দিল, বার করে দিলেন। আব্দুর রহমান খবরদার, পারমিশন নাই নবীর রওজা কাছে যাওয়ার, পারমিশন নাই। বাক্স থেকে বার করে দিয়েছেন, উনি আবার নবী পাকের মহব্বতে কাঁদছেন। কি হবে, আমার নবীর রওজা পাকে যাব, বড় আশা নিয়ে আসলাম, কিন্তু যাওয়া তো হচ্ছে না, কাঁদতে শুরু করেছেন। এমন সময় কিছু দেখলেন ব্যবসায়ীরা ওই জঙ্গল থেকে, পাহাড় থেকে তারা ঘাস কেটে নিয়ে বস্তা ভর্তি করে নিয়ে আসছে, ওই বস্তা ভর্তি করে মাথায় করে নিয়ে আসছে। ওই সময় আব্দুর রহমান বললেন, ও গো বণিকেরা, ও ব্যবসায়ীরা, ও ঘাসের বস্তা ব্যবসায়ীরা, একটু অপেক্ষা করো, ওই ঘাসের বস্তার ভিতরে কি আমাকে নেবে? ওই ঘাসের বস্তার ভিতরে যখন নিয়ে বস্তায় করে যাচ্ছেন, যাওয়ার পরে তৃতীয় রাত্রে আবার স্বপ্ন দেখাচ্ছেন, আয় আমার খাদেম সাহেব, আয় আমার খাদেম সাহেব, চলে যাও, চলে যাও, আমার আব্দুর রহমানকে নিষেধ করো, আমার আব্দুর রহমান যেন আমার রওজা পাকে যেন না আসে। আবার নিষেধ হয়ে গেল, একবার দুবার তিনবার নিষেধ হয়ে গেল। খাদেম সাহেব গিয়ে বস্তা চেক ইন করলো, বস্তা চেক ইন করার সঙ্গে সঙ্গে ওই বস্তা থেকে বার করে দেওয়া হলো। যখন বস্তা থেকে বার করে দেওয়া হলো, এবার আব্দুর রহমান তখন কী করছে, হুতাশ হয়ে যাচ্ছে, কোথায় যাবো? হাঁটতে 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 একটা পাহাড়ের দিকে চলে গেল। পাহাড়ের দিকে গিয়ে আমার আপনার নবীর রওজাটা দেখলেন, নবীর রওজাটা দেখার সঙ্গে সঙ্গে, সবুজ গম্বুজটা দেখার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ওই পাহাড় থেকে পড়ে গিয়ে তিনি চিরদিনের মতো ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনায় খবর হয়ে গেল, মদিনাবাসীরা খবর পেয়ে গেল, পাহাড় থেকে একজন মুসলমান মারা গিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। মদিনাবাসীরা জানাজা পড়লেন, জানাজা পড়ে নিয়ে জান্নাতুল বাকি কবরস্থান, যেখানে আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, যেখানে হযরত হাসান রাদিয়াল্লাহু শুয়ে আছেন, যেখানে হাজার হাজার সাহাবারা শুয়ে আছেন, ওই জান্নাতুল বাকি কবরস্থানে আব্দুর রহমানের দাফন হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে এত পিয়ার করতো, এত মহাব্বত করতো, সে আব্দুর রহমানের পারমিশন কেন দিলেন না, কারণটা কি?
আমার আপনার নবী দয়াল নবী রহমাতুল্লিল আলামিন হুজুর পূর্ণ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছিলেন, ও আমার কারিম সাহেবা, এই জন্য আমি নিষেধ করেছিলাম আব্দুর রহমানের জন্য যে আব্দুর রহমান যদি আমার রওজা পাগে আসতো, আব্দুর রহমান যদি আমার রওজা পাগে আসতো, আমাকে এত প্রিয়ার করতো, এত মহব্বত করতো, ওই রওজা থেকে আমাকে উঠে যেতে হতো, আমাকে উঠে যেতে হতো, আর আমি উঠে গেলে তখন পৃথিবী ধ্বংস হয়ে যেত, এই জন্য নিষেধ করেছিলাম। জোরে বল সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান বাবাজি ভাইরা, এবার বলবো বিষয় বলেছিলাম, কোথায় আজান হয়েছিল সর্বপ্রথমে, আজান কে দিয়েছিল, কেন বা হয়েছিল, কে আজান দিয়েছিল? আমার আপনার নবী দয়াল নবী রহমাতুল্লিল আলামিন তিনি তিনটি দেশকে বড় ভালোবাসতেন, তিনটি দেশকে বড় ভালোবাসতেন গো। নবীজি বলছেন আমি তিনটি দেশকে ভালোবাসি। এক নম্বর কি, হুব্বুল ওয়াতান আনিল ইমান, জন্মভূমিকে ভালোবাসা হলো ইমানের অঙ্গ। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর মক্কা শরীফকে ভালোবাসতেন, দ্বিতীয় নম্বর তিনি মদিনাতে ভালোবাসতেন। মদিনা, মদিনা কে আছে গো, নবী রওজা পাক যে মদিনাকে নবীজি ভালোবাসতেন, আর একটা দেশকে ভালোবাসতেন, সে দেশ কোন দেশ গো? জার্মান, ইরাক না আমেরিকা, কোনটা? না দামেশ, না ইন্দোনেশিয়া, না মালয়েশিয়া, কোন দেশকে? ভারতবর্ষের জমিন। এই ভারতবর্ষের জমিনকে আমার আপনার নবী বড় ভালোবাসতেন। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। তবে প্রশ্ন এখানে, এই ভারতবর্ষকে কেন ভালোবাসতেন? প্রশ্ন উত্তর দিতে হবে না, কিছু মনে নেবেন না, প্রশ্ন এবার উত্তরটা আমিই দিয়ে দিচ্ছি। এই ভারতবর্ষের জমিনটা আমার আপনার নবী এই জন্য ভালোবাসতেন, এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথমে আমাদের আদি পিতা হযরত আদম সাল্লামকে এই ভারতবর্ষের জমিনে ওই জান্নাত থেকে আল্লাহ যেদিন বলেছে লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আয় আদম, আয় হাওয়া, জান্নাতের সব ফল ভক্ষণ করো, কিন্তু ওই গন্ধম গাছের কাছে যেও না, ও ফলটা আল্লাহ নিষেধ করেছিলেন। এই ইতিহাস বলবো না, আদম সাল্লাম আলাইহিস সালাম খেয়েছিলেন, খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তানাকে বিতাড়িত করে দিয়েছিল। আদম সাল্লামকে ভারতবর্ষের জমিনে সিংহল বলে একটা জায়গা আছে ভারতবর্ষে, ওই সিংহল নামক জায়গাতে আদম সাল্লামকে ওখানে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, আর মা হাওয়া সাল্লামকে সে আরবে জিদ্দা, সে জিদ্দাতে পাঠিয়েছিলেন। তাই কবি কি বলছেন, আমার নবী নূরের নবী, আমার নবী নূরের নবী, নবীর নাই কত লনা, জগৎ জোড়া মায়ের নামটি, প্রাণ জোড়ানো মায়ামিনা, ধন্যয়গ মায়ামিনা, ধন্যয়গ মায়ামিনা, অগ নবীর মা, এমন ছেলে পেটে রাখলে যার জোড়া মেলে না, আল্লাহুম্মা নবীর মায়া ছেড়ে মানুষ। গজল অনেক জানা আছে কিন্তু গজল পড়ি না, বাবা বেয়াদবি হয়, কেননা সময় তো দু ঘন্টা, আড়াই ঘন্টা, তিন ঘন্টার সময়, এই গজল গাইতে গাইতে সময় ব্যয় হয়ে গেল, তাহলে যে বিষয়বস্তু বলবো সেটা কিন্তু হয় না, যে গজল পড়ি না, গজল অনেক জানা আছে। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা, আল্লাহ হুম্মা সাল্লি আলা, এই ভারতবর্ষের জমিনকে আমার আপনার নবী ভালোবেসেছেন। তিনটে দেশের মধ্যে ভারতবর্ষের জমিনে কেন ভালোবেসেছিলেন? আমাদের আদি পিতা হযরত আদম সাল্লামকে ভারতবর্ষের জমিনে ওই জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিলেন, ওই জান্নাত থেকে যখন বার হয়ে 350 বছর ধরে কেঁদেছিলেন, কত বছর ধরে?
350 বছর ধরে কেঁদেছিলেন। কি বলে কেঁদেছিলেন গো? ও আদমের সন্তানেরা, আমরা সে আদমের সন্তান, একটা একটা নাজাস থাকার জন্য, একটা নাজাসের জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর ধরে কেঁদেছিলেন। কি বলে কেঁদেছিলেন? কোরআনে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, যদি ক্ষমা না করেন নাস্তে নাবুদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, বেলিন হয়ে যাব। আল্লাহ ক্ষমা করে দেন। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 350 বছর ধরে কাঁদলেন। আল্লাহ বলছেন, আমি ক্ষমা করব না। ক্ষমা করলেন না। 350 বছর কাঁদতে 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 আদম সাল্লাম দেখলেন আরশে আজিমে সোনার অক্ষরে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা শরীফ দেখতে পেলেন আদম সাল্লাম। আদম সাল্লাম কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এতদিন ধরে কান্নাম আল্লাহ, আমার দোয়া কবুল হলো না, হলো না, হলো না, আল্লাহ সাজি মেনে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিকে আপনার নাম লেখা আছে, ওদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা আছে, ওই মুহাম্মাদকে তো আমি চিনি না, চিনি না, চিনি না, ওই মুহাম্মাদকে তো আমি জানি না, জানি না, আল্লাহ আপনার নামের পাশে জায়গা যে পেয়েছে তার মর্যাদা কত বড়, আল্লাহ আমি আদম তো জানি না, তবে এতদিন ধরে কাঁদলাম, ক্ষমা হলো না, ওই মুহাম্মাদ ওসিলা দিয়ে দোয়া চাই আল্লাহ, আমার অপরাধটাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ, আমার নাজাসটাকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয় আমার আদম, তুমি এতদিন ধরে কেঁদেছো, 350 বছর ধরে কেঁদেছো, মাফ করলাম না, করলাম না, করলাম না, তবে আজকে দিনে তুমি আমার হাবিবের নাম ধরে, হাবিবের ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, ওরে আদম, আমার হাবিবের ওসিলাতে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ও ভাইয়েরা, মুরব্বিয়েরা, ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়েছে বাবা, খালেস নিয়েতে যারা পড়েছে, আল্লাহ পাকে জমিনে আল্লাহ জান্নাতটা তারা দেখতে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কলেমা পড়ে দুনিয়াতে আল্লাহ জান্নাতটা কেমন দেখেছিলেন জানেন? জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ পাকের দরবারে আরজু করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আয় আল্লাহ আমাকে দীর্ঘ হায়াত আমাকে দেন আল্লাহ। দীর্ঘ হায়াত চাইলেন আল্লাহ পাকের দরবারে, 6000 বছর হায়াত দিয়েছিল বাবা, 6000 বছর হায়াত দিয়েছিলেন জিব্রাইল সাল্লামকে, 600 ডানা দেওয়া হয়েছিল। জিব্রাইল সাল্লামের এত গতি ছিল বাবা, কেমন গতি ছিল, যখন জিব্রাইল সাল্লাম আশা আজিমে রয়েছে আর উহুদের ময়দানে আমার আপনার নবী দান্দান শহীদ হয়েছে, কাফেররা বেদিন না, নবী পাকের দান্দান যখন শহীদ করে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয় জিব্রাইল, ও মা জিব্রাইল, আমার হাবিব উহুদের ময়দানে দান্দান শহীদ হয়ে গেছে, নবীর রক্ত মোবারক, খুন মোবারক যদি জমিনে পড়ে যায়, কেয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ও জিব্রাইল, যাও যাও যাও, আমার হাবিবের রক্ত যেন জমিনে না পড়ে, আমার হাবিবের রক্তটাকে তুমি হেফাজত করো। বলার সঙ্গে সঙ্গে দ্রুত বেগে জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসে আমার আপনার নবীর দরবারে হাজির, এই বাঘের খুন মোবারকটা জিব্রাইল সাল্লাম হেফাজত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত গতি ছিল জিব্রাইল সাল্লামের, সে জিব্রাইল সাল্লাম 6000 বছর সময় চাইল, 600 ডানা চাইল, চেয়ে বললেন, আল্লাহ আপনার জান্নাতটা একবার দেখব, আপনার জাহান্নামটা একবার দেখব, আল্লাহ জান্নাতটা একবার দেখান, জাহান্নামটা দেখান, এর আল্লাহ পাকে দরবারে আরজু করলেন। জিব্রাইল সাল্লামকে আল্লাহ বললেন, যাও আমার জান্নাত দেখো, জাহান্নাম দেখো। এই জান্নাত জাহান্নাম 6000 বছর সময় নিয়ে দেখে শেষ পর্যন্ত ক্লান্ত নিয়ে আল্লাহ পাকে দরবারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল, তুমি আমার জান্নাত দেখেছো, আমার জাহান্নাম দেখেছো? বলে, আল্লাহ জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, সামান্য পরিমাণ দেখেছি, বেশি দেখার সুযোগ হলো না। জিব্রাইল সাল্লামকে আল্লাহ বললেন, আয় আমার জিব্রাইল ফেরেশতা, আয় আমার নূরি মুজাসসাম জিব্রাইল, আমার যারা ইমানদার বান্দা হবে, যারা আমার নবীকে বড় মহব্বত করবে, নবী কলেমা যারা মজবুত করে ধরবে, এই কলেমার উপর যারা মজবুত থাকবে, আয় জিব্রাইল, তারা প্রতি চোখের পলকে পলকে আমার দয়ার জান্নাতটা দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
জিবরাইল সালামকে বললেন, জিবরাইল সালাম বললেন, আল্লাহ প্রমাণ, আপনি তো বললেন প্রমাণ দিতে হবে, প্রমাণ, প্রমাণ না দিলে বিশ্বাস করা যাবে না। জিবরাইল সালাম যখন বললেন প্রমাণ দেন, আল্লাহ বললেন জিবরাইল যাও আমার হাবিবের দরবারে, আমার হাবিবের বন্ধু, আমার হাবিবের একজন সাথী আবু বাক্কার কাছে চলে যাও। আবু বাক্কার কাছে গিয়ে, তবে একটা প্রমাণ তোমাকে বলছি জিবরাইল, তুমি তোমার রূপটাকে, চেহারাটা পরিবর্তন করো, তুমি তোমার চেহারাটা পরিবর্তন করো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লামের পরিবর্তন আল্লাহ করে দিতেন, যেমন নবীজির দরবার জিবরাইল যেমন আসতেন দাইয়াতুল কলবি সুরাত ধরে আসতেন, হাদিস পাকে এসেছে দাইয়াতুল কলবি সুরাত ধরে বিশ্ব নবীর কাছে আসতেন, কি বলেন, জিবরাইল সাল্লাম মানুষের চেহারা নিয়ে আবু বাক্কার কাছে গেলেন, আল্লাহ বলে দিলেন জিবরাইল যাও আমার বন্ধুকে, আমার ওই বন্ধুকে জিজ্ঞাসা করবে, আবু বাক্কারকে জিজ্ঞাসা করবে যে জিবরাইল এখন কোথায় আছে, জিবরাইল কোথায় আছে, শুধু এতটুকু জিজ্ঞাসা করবে। জিবরাইল সাল্লাম আল্লাহর হুকুমে চেহারা পরিবর্তন করে মানুষের চেহারা নিয়ে জিবরাইল সাল্লাম এসে, হ্যাঁ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বাক্কার সিদ্দিকের সঙ্গে দেখা, আবু বাক্কার সিদ্দিক হুজুরকে বলছেন, ও আবু বাক্কার আপনি কি বলতে পারবেন জিবরাইল এখন কোথায় আছে, বলতে পারবেন জিবরাইল কোথায় আছে? উনি একবার আকাশের দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, একবার ডান দিকে তাকালেন, একবার বাঁ দিকে তাকালেন, আর চোখটা খুললেন, চোখটা খুলে বললেন জিবরাইল তুমি তো আমার সামনে দাঁড়িয়ে রয়েছো, জোরে বলো সুবহানাল্লাহ, তুমি তো আমার সামনে দাঁড়িয়ে রয়েছো। জিবরাইল সাল্লাম বললেন আমি জিবরাইল, তুমি চিনলে কেমন করে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, ও নূরি মুজাসসাম জিবরাইল আলাইহিস সালাম, যখন আপনি আমাকে বললেন জিবরাইল কোথায়, জিবরাইল কোথায়, আমি যখন আকাশের দিকে তাকালাম, আসমানের দিকে তাকালাম, আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে সিদরাতুল মুনতাহা জান্নাতুল মুআল্লা আরশে আজিমে তাকিয়ে তাকিয়ে দেখলাম জিবরাইল ওখানে, আপনাকে খুঁজে খুঁজে পেলাম না, তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ওখানেও পেলাম না, পেলাম না। আমি যখন চক্ষুদ্বয়কে তাহাতাস সারা সত্য জমিন পর্যন্ত লক্ষ্য দিলাম, সত্য জমিন পর্যন্ত লক্ষ্য দিয়ে ও ফেরেশতা আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল ওখানে আপনাকে খুঁজে 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 পেলাম না। আমি যখন ডান দিকে তাকালাম, ডান দিকে তাকাবার পরে আটটা জান্নাতের ভিতরে আমার চোখ চলে গেল, আটটা জান্নাতের ভিতরে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখলাম জান্নাতেও খুঁজে খুঁজে পেলাম না, বাম দিকে তাকালাম সাতটা জাহান্নামের ভিতরে আমার চোখ চলে গেল, ওখানে না দেখতে পেয়ে আমি যখন চোখটা বন্ধ করলাম, আর চোখটা খোলার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম জিবরাইল তুমি তো আমার সামনে দাঁড়িয়ে রয়েছো, জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইয়েরা মুরব্বি যারা কলেমার উপর মজবুত থাকেন, আল্লাহর কলেমার উপরে মজবুত থাকেন, কলেমা যারা পড়েছিল বাবা হযরতে আদম আসাল্লাম কলেমা পড়ে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ বললেন আয় আমার আদম তুমি আমার হাবিবের নামে ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আদম আসাল্লামকে যখন মাফ করে দেয়া হলো, অন্ধকার অন্ধকার অন্ধকার, যখন আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছিলেন সেই সময়টা ছিল অন্ধকার, অন্ধকার থেকে আল্লাহ ফর্সা করে দিলেন, অন্ধকার থেকে ফর্সা হয়ে গেল, আদম সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারে আল্লাহ ক্ষমা করলেন, ফর্সা হয়ে গেল, সুগরিনা নামাজ পড়বেন, আদম সাল্লাম নামাজ পড়বেন সর্বপ্রথমে নামাজ, ওই নামাজ যখন পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আয় আমার ফেরেশতা জিবরাইল যাও 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 আমার আদম নামাজ পড়বে, সুগরানা নামাজ পড়বে, ওই নামাজ পড়ার জন্য আজান দিতে হবে, জিবরাইল সাল্লাম সর্বপ্রথমে এই ভারতবর্ষের জমিনে সিঙ্গল নামক জায়গাতে জিবরাইল সাল্লাম আজান দিয়েছিলেন, ওই আজান দেওয়ার সাথে সাথে আদম সাল্লাম নামাজ পড়েছিলেন, ওই নামাজ আল্লাহ পাক কবুল করে নিয়ে উম্মতে মুহাম্মাদির জন্য ফজরের দুই রেকাত ফরজ নামাজটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, তো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথমে আজান হয়েছিল এই ভারতবর্ষের জমিনে, পেয়ারা মুসলমান বাবাজি ভাইয়েরা তাই কলেমার উপর মজবুত থাকেন, কলেমা মজবুত থাকলে কি হবে, মরণ পর্যন্ত আল্লাহ জান্নাতটা দেখিয়ে দেবে। যে সামিয়ার নাম আপনারা শুনেছেন, যে সামিয়া হলো আমার আপনার নবীর হাতে কলেমা পড়েছিল, নবীর হাতে দাওয়াত দিয়েছিল কলেমা পড়েছিল, এ সামিয়া বাবা আব্বা ছিল না, মা ছিল না, এতিম অসহায় আব্বাহারা মাহারা, ওই সামিয়া তখন মক্কা বাজারে বিক্রি করার জন্য, মক্কার বাজারে বিক্রি করার জন্য নিয়ে গিয়েছে, ওই মক্কার বাজারে বিক্রি হচ্ছে সামিয়া, বিক্রি হয়ে গেল, কে নিল জানেন, সামিয়া বিক্রি হয়ে গেল, অনেক টাকা দিয়ে কিনলো কে, আবু জেহেল, আবু জেহেল
অনেক টাকা নিয়ে সামিয়াকে বিক্রি কিনে নিল। কিনে নেওয়ার পরে সামিয়াকে বাড়িতে নিয়ে গেছে, সামিয়াকে নিয়ে বাড়িতে নিয়ে বলছে এই সমস্ত কাজ তোমার করতে হবে, এই সমস্ত কিছু কাজ তোমাকে করতে হবে, সব কাজগুলো দেখিয়ে দিচ্ছে। আর সামিয়া সমস্ত দিন খাটাখাটনি করতো, আর রাতের অন্ধকারে আল্লাহর ইবাদত করতো, আর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করতেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। কিতাবে লেখা আছে একদা আবু জেহেল কি দেখলো, গভীর রাত আবু জেহেল বাড়ি থেকে বার হলো, বাড়ি থেকে বার হয়ে যে সামিয়ার জন্য একটা বরাদ্দ করা হয়েছিল কি একটা কুটির ঘর, যে ঘরে দাঁড়া ছিল না, যে ঘরে দরজা ঠিক মতো ছিল না, ঝুঁকি হয়ে ঢুকতে হতো, ঝুঁকি হয়ে বার হতে হতো, জানালা ছিল না, বাতিও ছিল না, এই বরাদ্দ ঘরে সামিয়াকে রাখা হয়েছিল। আবু জেহেল গভীর রাত্রে বার হয়ে দেখলো গুনগুন করে একটা শব্দ হচ্ছে, গুনগুন শব্দ হচ্ছে, আর ওই সামিয়ার ঘরে একটা প্রদীপ জ্বলছে আর গুনগুন শব্দ হচ্ছে। আবু জেহেল এক পা দু পা করে আগিয়ে আগিয়ে গিয়ে দেখে, দরজার কাছে গিয়ে দেখে গুনগুন শব্দ হয় আর কান লাগে শুনছে। আবু জেহেল শুনতে পাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আবু জেহেলের সহ্য হয় না, জি, যে নবী বিরোধী কাজ করতো, নবীকে দুশ্মনী করতো, নবীকে নবী ইসলামকে দুনিয়াতে মিটিয়ে দেওয়ার জন্য আবু জেহেল চক্রান্ত ছিল, সেই আবু জেহেল বলছে সেই নবীর কলেমা আমার ঘরে, সেই নবীর কলেমা আমার ঘরে। এ আবু জেহেল সহ্য হলো না, এ কাওরারা ঘুম লাগলো না, কাওরা ঘুম হলো না, গভীর রাত হয়ে গেছে, সকাল কখনো হবে, সকাল হয়ে গেছে, আবু জেহেলের সৈন্যদের ডেকে যায় আমার সৈন্যরা, আয় আমার সৈন্যরা শোন, ওই সামিয়া যে নাকি আমি নবীর দুশ্মন, নবীকে মারার জন্য, মুহাম্মাদকে মারার জন্য কত চক্রান্ত করছি, সেই নবীর কলেমা আমার বাড়িতে, এটা কিন্তু সহ্য করতে পারি না। ওই সামিয়াকে নির্যাতন শুরু করো, সামিয়াকে দুনিয়াতে মিটিয়ে দাও, এমন কষ্ট দাও, এমন শাস্তি দাও, তার জবান দিয়ে কোনোদিন যেন কলেমাটা জারি না হয়, এইরকম কষ্ট দাও। সকাল হয়ে গেছে, সামিয়াকে ডাকা হলো, আবু জেহেলের সৈন্যরা ডেকেছে, আয় সামিয়া, তোর এত বড় সাহস, তুই তোর নেতার বাড়ি আবু জেহেলের বাড়ি, তুই কলেমা জিকির করছিস, তোর জবান দিয়ে কলমাটা বন্ধ কর, তাহলে একবার আসমানটা দেখে নে, একবার জমিনটা দেখে নে, দুনিয়া থেকে তোকে মিটিয়ে দেওয়া হবে, তোকে বাঁচানো যাবে না, আসমানটা দেখে নে আর জমিনটা একবার দেখে নে। সামিয়া চিৎকার করে বলেছিল, গর্জে উঠেছিল, ভয় করেনি, মুসলমানরা কেবলমাত্র আল্লাহকে ভয় করে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান বাবাজি ভাইরা, সামিয়া ওই সময় চিৎকার করে বলেছিল, ওরে আবু জেহেলের সৈন্যরা, না 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 না, আমার জীবন চলে যাবে, চলে যাবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে, যাবে যাবে, তবে আমার জবান দিয়ে কলেমাটা বন্ধ হবে না, আমার জবান দিয়ে কলেমা বন্ধ হবে না, আমি আমার যতক্ষণ আমার আত্মা রয়েছে, যতক্ষণ আমার দেহেতে আত্মা রয়েছে, আমি কলেমাটা জারি হবে, এই কলেমাটা বন্ধ হবে না, হবে না। সামিয়া যখন চিৎকার করে বলেছিল, আবু জেহেলের সৈন্যরা সহ্য করতে পারলো না, ওই সময় কি করলো, দ্রুতগামী ঘোড়াকে ডাকা হলো, ওই দ্রুতগামী ঘোড়াকে ডেকে আনা হলো, ডাকার পরে বললো সামিয়া দেখ, ওরে সামিয়া, দ্রুতগামী ঘোড়াকে ডেকে আনা হয়েছে, এই ঘোড়া পায়ের সঙ্গে তোর পা বেঁধে দেওয়া হবে, তোর হাত বেঁধে দেওয়া হবে, ঘোড়া দৌড়াবে, তোকেও দৌড়ে দৌড়ে নিয়ে যাবে, জমিন ঘষে ঘষে যাবে, রক্তাক্ত হয়ে যাবি, সামিয়া এখনো সময় রয়েছে, সামিয়া তোর জবান দিয়ে একবার কলেমাটা বন্ধ করে দে, কলেমা তুই পড়িস না রে, পড়িস না। সামিয়া চিৎকার করে বলেছিল, গর্জে উঠে বলেছিল, আরে আবু জেহেলের সৈন্যরা, না না না, যতক্ষণ পর্যন্ত আমার আত্মা রয়েছে, আমার দেহের আত্মা রয়েছে, এই আত্মা যতক্ষণ রয়েছে, আমার জবান দিয়ে কলেমাটা বন্ধ হবে না। এইভাবে যখন চিৎকার করে বলেছিল, আবু জেহেলের সৈন্যরা কি করেছিল, সামিয়ার হাত বেঁধেছে, সামিয়ার পা বেঁধেছে, সামিয়ার হাত এবং পা বেঁধে নিয়ে ওই দ্রুতগামী ঘোড়ার পায়ে লাগিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। ওই ঘোড়া যত দৌড়ায়, সামিয়া আল্লাহর জমিন ঘষে 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 ঘষে, পাহাড় পর্বত ঘষে ঘষে রক্তাক্ত হয়ে গিয়েছে। ওই রক্তাক্ত অবস্থায় আল্লাহ পাকের জমিনে সমস্ত গা থেকে রক্ত ঝরছে। ওই সময় এক জায়গায় আবু জেহেলের সৈন্যরা বলেছিল, ওরে সামিয়া,
তুই একবার দেখে নে, দেখে নে তোর দেহ চেহারাটা, একবার দেখে নে তোর দেহটা, একবার দেখে নে সমস্ত দেহটা রক্তাক্ত হয়ে গিয়েছিস রে, এখনো পর্যন্ত সময় আছে, তোকে চিকিৎসা করা হবে, উপযুক্ত চিকিৎসা করা হবে, জবানটি একবার কলেমাটা বন্ধ করে দে, তোকে উপযুক্ত চিকিৎসা করা হবে। ওই সময় সামিয়া বলেছিল, না না আমার যতক্ষণ আমার আত্মা রয়েছে আমার মুখ থেকে জবান দিয়ে কলেমাটা বন্ধ হবে না। জোরে বল সুবহানাল্লাহ। ওই সময় কি করেছিল আবু জেহেলের সৈন্যরা, সেই সময় কি বলেছিল জানেন? আবু জেহেলের সৈন্যরা বলেছিল, ওরে সামিয়া সামিয়া সামিয়া, তুই যখন জবান দিয়ে কলেমা বন্ধ হচ্ছে না, ওই সময় বিশাল একটা বড় পাথর, ওই পাথরকে আনা হলো। পাথরকে আনার পরে সামিয়ার বুকের উপর যখন চাপিয়ে দেওয়া হবে, সামিয়াকে শেষবারের মতো বলল আবু জেহেলের সৈন্যরা, বলল শেষবারের মতো, ওরে সামিয়া তোর গায়ে চার রক্তাক্ত হয়ে গিয়েছিস, তোর গায়ে কোনো মাংস নেই, হাড্ডি হয়ে গিয়েছিস রে সামিয়া, এই বড় পাথর বুকের উপর চাপিয়ে দেওয়া হবে, তুই তো দুনিয়াতে মারা যাবি, শেষ হয়ে যাবি, শেষবারের মতো একবার কলেমাটা বন্ধ কর, জবান দিয়ে কলেমাটা বন্ধ কর। সামিয়া আবার চিৎকার করে শেষবারের মতো গর্জন করে বলেছিল, ওরে আবু জেহেলের সৈন্যরা, না 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 আমার জবান দিয়ে কলেমাটা বন্ধ হবে না। চিৎকার করে যখন আবার শেষবারের মতো বলেছিল, এত কিছু হচ্ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কি আল্লাহ রাব্বুল আলামিন কি দেখতে পাননি বাপ, এত কিছু নির্যাতন হচ্ছিল। আল্লাহ বলেন, আমি দেখতে পাচ্ছি আমার বান্দির পরীক্ষা হচ্ছে, আমি আল্লাহ আমার এই বান্দিকে জান্নাতটা দেখিয়ে দেব। আল্লাহ বললেন, ওরে আমার মালাইকারা, ওরে আমার ফেরেশতারা যাও, আমার জান্নাতুল ফেরদাউসের নকশাটা দেখিয়ে দাও, আমার ওই বান্দিটা জান্নাতের জান্নাতুল ফেরদাউসের নকশাটা দেখিয়ে দাও। সামিয়া আল্লাহ জমিন থেকে যখন বুকের উপর পাথরটা চাপিয়ে দিয়ে বাবা, ওই সামিয়া আল্লাহ পাকের জমিন থেকে আসমানের দিকে তাকালো, আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে জান্নাতুল ফেরদাউসের নকশাটার দিকে তাকিয়ে ওই সামিয়া কলেমা পড়তে 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 আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসের সঙ্গে মিলিত হয়ে গেল। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জি ভাইয়েরা, ও বাবা রব্বা জেরা ভাইয়েরা, আজকে যে মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা আমার আপনার নবী বলেছেন, মান কারা আহরাফ মিনাল কিতাবে ফালাহু আশরু আমসারেহা, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, বাল আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। বিশ্বনবী আমার বললেন, যে নাকি কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করলো, একটা অক্ষর পাঠ করলো, তার নামায় আমলে 10টা করে নেকি লেখা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা প্রশ্ন, এখন এই যে মোবাইল উঠেছে না, নেটের মোবাইল, এই নেটের মোবাইলে কোরআন শরীফ ভরে রেখেছে 30 পারা, এই নেটের মোবাইলে কোরআন শরীফ ভরে রেখেছে 30 পারায়। আচ্ছা, আপনি নেট এই মোবাইল থেকে কোরআন পড়বেন না কোরআন শরীফ থেকে পড়বেন? একটু কথা বলেন, এই মোবাইল থেকে পড়বেন না কোরআন শরীফ থেকে পড়বেন? আমার আপনার নবী কত যুক্তিবাদী নবী, দার্শনিক নবী। এই যে কম্পিউটারের যুগ আসবে, এই নেটের যুগ আসবে, আজ থেকে 1500 বছর আগে আমার আপনার নবী জানতেন। জোরে বল সুবহানাল্লাহ। এখানে বলা হচ্ছে মান কারা হারফাম, যে নাকি কোরআন একটা অক্ষর তেলাওয়াত করবে, মিনাল কেতাব, কেতাব থেকে, মোবাইল থেকে নয়, মিনাল কেতাব, কেতাব থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, তার নামায় আমলে 10টা নেকি লেখা হবে। জোরে বল সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, বিশ্ব নবী বলছেন, আমি বলি না আলিফ একটা অক্ষর, আলিফ লাম মিম একটা অক্ষর, এটা বলি না, বরং আমি এটাই বলতে চেয়েছি, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, যে নবী যে নাকি একত্রিতভাবে আলিফ লাম মিম তিনটি অক্ষর তেলাওয়াত করবে, তার নামে আমলে 30টি নেকি লেখা হবে। জোরে বল সুবহানাল্লাহ। একটা দেশের নাম শুনেছেন, যে দেশের নাম হলো মালদ্বীপ, শোনেননি আপনারা? চতুর্দিকে নদী আর মাঝখানে একটা দ্বীপ, সেই রাষ্ট্রের নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপে আল্লাহর কোরআনের অলৌকিক কাহিনী, কোরআনের ইজ্জত আল্লাহ দিয়েছিলেন, কোরআনের সম্মান দিয়েছিলেন, পৃথিবীর জমিনে যতদিন কোরআন থাকবে এই গুনাহগার মেম্বারে মরে গেলাম ততদিন এই পৃথিবী ধ্বংস হবে না। জোরে বল সুবহানাল্লাহ। শুনেছিলেন না 2012 সালে পৃথিবী ধ্বংস হবে, হয়েছে? আবার বলছে সাংবাদিকরা, বলছে বিজ্ঞানীরা, বলছে 2028 পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
আমার আপনার বিশ্বাস থাকতে হবে, এই পৃথিবীর জমিনে যতদিন কোরআন থাকবে, কোরআনে কারখানা থাকবে, ততদিন পৃথিবী ধ্বংস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, মালদ্বীপের চতুর্দিকে নদী আর নদী, মাঝখানে একটা দ্বীপ, সেই দ্বীপে আল্লাহ একটা অলৌকিক, কোরআনে অলৌকিক আল্লাহ ঘটিয়েছিলেন। নাম শুনলে আপনারা বুঝতে পারবেন, যারা ইতিহাস নিয়ে পড়েছ, একজন ইতিহাসী পর্যটক যার নাম হলো আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাইহ, আজ থেকে প্রায় 600 বছর আগের কথা বলছি, আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাইহ, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহ, মোগল সম্রাটের কথা বলছি, সেই সময়ের কথা। আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাইহ তিনি ঐতিহাসিক পর্যটক ছিলেন, ঐতিহাসিক পর্যটক, মানে সারা ওল্ডে তিনি ঘুরতেন, এই সারা ওল্ডে ঘুরে ঘুরে দেখতেন আল্লাহর কুদরতগুলো, আল্লাহর নির্দেশগুলো দেখতেন। এই নিদর্শন দেখতে দেখতে আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাইহ উনি চলে গেছেন মালদ্বীপে। মালদ্বীপে গিয়ে দেখছেন, মালদ্বীপে গ্রামে গ্রামে, পাড়াতে পাড়াতে, প্রতি বস্তিতে বস্তিতে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন জারি হচ্ছে। এটা জোরে বলুন সুবহানাল্লাহ, কোরআন জারি হচ্ছে। হাদিস বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবি হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ান ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইন্না হাযিহিল কুলুব তাযদাউ কামা যাযদাউ আল হাদীদ ইযা আসাবাহুল মা ক্বিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ওয়ামা জালুহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার বললেন, ইন্না হাযিহিল কুলুব, তোমাদের আত্মাটা কেমন জানো, তোমাদের রুহুটা কেমন জানো। এটা লোহার সঙ্গে উদাহরণ দিচ্ছে, লোহা যেমন পানি পড়লে লোহা মরিচে আসে, জং আসে, ও যখন আগুনে ফেলা হয় মরিচাটা জংটা ছেড়ে যায়। তদ্রূপ নবীজি বলছেন, তোমাদের আত্মাটা কেমন জানো, গুণা করে করে আত্মাটা অন্ধকার হয়ে যায়, নোংরা হয়ে যায়, মৃত হয়ে যায়, একেবারে শেষ হয়ে যায়। যখন তোমরা বেশি বেশি মমতের চিন্তা করবে আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, ওই সময় তোমাদের আত্মাটা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যে কথা বলছিলাম, আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাইহ এই মালদ্বীপে কোরআন তেলাওয়াত দেখে অবাক হয়ে গেলেন, যেখানে কোনো নবী যাননি, যেখানে আল্লাহর ওলিরা যাননি, কিন্তু মালদ্বীপে এত ইসলাম প্রচার হলো, মসজিদে মসজিদে আজান হচ্ছে, আজান হওয়ার সাথে সাথে মসজিদে দলবদ্ধভাবে সবাই নামাজ পড়তে যাচ্ছে, মসজিদে ভিড়, বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে। আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাইহ ওই সময় চিন্তা করতে লাগলেন, কি কারণে এই মালদ্বীপে এত ইসলামটা জারি হয়েছে, কারণটা কি, এর পিছনে মনে কোনো রহস্য আছে। এই রহস্যটা জানার জন্য আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাইহ কিছু কিছু বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের জিজ্ঞাসা করলেন, ও মুরব্বীরা, আপনারা বলতে পারবেন এই মালদ্বীপে এত অলৌকিক ঘটনা, কোরআন তেলাওয়াত হচ্ছে মসজিদে, নামাজ আজানে ভরপুর, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নামাজ ভরপুর হয়ে যায়, এখানে কোনো নবী আসেননি, কোনো আল্লাহর ওলি আসেননি, ইসলামটা জারি হয়েছে, পিছনে কি কারণ আছে। ওই সময় আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাইহ কিছু কিছু মুরব্বীদের কাছে জানলেন, ওই মুরব্বীদের কাছে জানার পরে মুরব্বীরা কি বলছে জানেন, ও আল্লামা ইবনে বাতুতা, ও আল্লাহ পাকের বান্দা, ঐতিহাসিক আল্লাহ পাকের বান্দা, ওই সমস্ত মুরব্বীরা বলেছিলেন, আজ থেকে প্রায় 500 বছর আগে, আজ থেকে প্রায় 500 বছর আগে মালদ্বীপে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া একটা জাহাজ আসছিল, ওই ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া জাহাজ যখন আসছিল, ওই জাহাজের ভিতরে একটা কোরআন পণ্যওয়ালা আর কোরআনে হেজ 30 পারা তার কোরআন সিনাতে ছিল, সিনাতে আল্লাহর কালামুল্লাহ ছিল, কোরআন শরীফ হেজ করেছিল, ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া জাহাজটা আসছিল, প্রতিমধ্যে কিছু পরিমাণে ইন্দোনেশিয়া ছেড়ে জাহাজটা মালয়েশিয়ার দিকে মাঝামাঝি যখন এসে গিয়েছিল, সমুদ্র উত্তাল হয়েছিল, সমুদ্র উত্তাল হয়ে যাওয়ার পরে ওই জাহাজটা ডুবে গিয়েছিল, জাহাজটা ডুবে যাওয়ার পরে সবাই মারা গিয়েছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পণ্যওয়ালা হাফেজে কোরআন 30 পারা কোরআন যারা সিনাতে ছিল, ওই 30 পারা কোরআনের বদৌলতে ওই হাফেজ আলা বারাকাতকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ আলা বারাকাতকে ওই 30 পারা কোরআনের বদৌলতে সবাইকে ডুবে গিয়েছিল, ওকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। ও আল্লাহ বাতুতা, আরো জেনে রাখেন, ওই হাফেজ আলা বারাকাত
ও কি করলো, হাফেজ আলা বারাকাত ওই সমুদ্রে থেকে আগে 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 আসতে লাগলো। আগে আগে কোথায় একটা পার আমার আস্তানা পাওয়া যাবে, কোথায় একটা ঠিকানা পাওয়া যাবে, আস্তানা পাওয়া যাবে। ওই সময় আল্লামে এমনি বাতুতা রহমাতুল্লাহ আলাইহ এই সময় নদী থেকে, নদীর পানি থেকে যখন ভেসে ভেসে আসছে, ওই সময় দেখলেন ওই মালদ্বীপে আসলেন, মালদ্বীপে এসে দেখলেন একটা বৃদ্ধা মা, একটা জয়ী মা। ওই মায়ের স্বামী ছিল না, ছেলে ছিল না, কেবলমাত্র একটা কন্যা রয়েছে আর মা রয়েছে, মা আর তার মেয়ে দুজনে রয়েছে। আল্লামা এমনে বাতুতা রহমাতুল্লাহ আলাইহ ওই হাফেজে কোরআন ওই মায়ের কাছে আশ্রয় নিয়ে নিলেন। ওই মায়ের কাছে আশ্রয় নিয়ে নেওয়ার পরে মা তাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করলেন, আর হাফেজ আল্লাহ বারাকাত মাকে মা বলে মেনে নিল, বোনকে বোন বলে মেনে নিল, আশ্রয়দায়িনী মা আশ্রয়দায়িনী বোন। ওই বোন আর মায়ের এইভাবে মেনে নেওয়ার পরে হাফেজ আল্লাহ বারাকাত কিছুদিন থাকার পরে বলছে, ও মা, ও গো আমার আশ্রয়দায়িনী মা, ও আমার আশ্রয়দায়িনী বোন, তবে আমাদের তো সংসার, কিছু আমাদের খাওয়ার খেতে তো হবে, না খেলে কে তোমাদের জন্য খাবার জোগাড় করবে। ওই হাফেজ আল্লাহ বারাকাত জঙ্গলে চলে যায়, জঙ্গলে চলে যাওয়ার পরে কাঠ কেটে কেটে ওই জঙ্গলতে কাঠ বিক্রি করে দিয়ে নিজেও খান, ওই আশ্রয়দায়িনী মাকে খান, আশ্রয়দায়িনী বোনকে খাওয়ান। এইভাবে খাওয়াতে খাওয়াতে কয়েকদিন পরে হাফেজ আল্লাহ বারাকাত জঙ্গল থেকে ফিরে আসে। জঙ্গল থেকে যখন ফিরে আসে, ফিরে আসার পরে ওই সময় এসে দেখছেন মাও কাঁদছেন, বোনও কাঁদছেন, মা কাঁদছে আর বোন কাঁদছে অজু নয়নে। হাফেজ আল্লাহ বারাকাত বলছে, মা কাঁদেন কেন? অম্মুজান, আয় আশ্রয়দায়িনী মা কাঁদেন কেন? বোনকে বলছেন, বোন কাঁদেন কেন? বলে, এই জন্য কাঁদি, আমাদের এই সমুদ্রের উত্তাল হয়, এই মালদ্বীপটা একবার বছরে উত্তাল হয়, উত্তাল হয়ে যাওয়ার পরে একটা একটা করে কুমারী মেয়ে, যে মেয়েটা কুমারী হয়ে গেছে বিয়ে হয়নি, ওই রকম মেয়েটা কিনে নদীর উপকূলে রাখতে হয়। নদীর উপকূলে সূর্য অস্তমিত হওয়ার আগে, সূর্য ডুবে যাওয়ার আগে ওই নদীর পাহাড়ে রেখে দিয়ে আসতে হয়, আর সকাল হয়ে গেলে মাইয়েত হয়ে যায়, লাশ হয়ে যায়, ওই লাশটা রাজার কাছে জমা দিতে হয়। দিলে আর এক বছর আর নদী উত্তাল হয় না, অতএব প্রতি বছরে বছরে এক একটা মেয়ে দিতে হয়। এবছর লটারিতে, রাজার লটারিতে পাওয়া গিয়েছে, এই তোমার বোনের নামটা উঠেছে, এই বোনটাকে নিয়ে যাবে, রাজার সৈন্যরা এসেছে, ওরা সেই নদীতে নিয়ে যাবে, নদীর উপকূলে রেখে দেবে, মাইয়েত হয়ে যাবে, মরে যাবে, এই জন্য কাঁদছি, তোমার বোন কাঁদছে, আমি কাঁদছি, এ আর আমাদের কাছে থাকবে না, এ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই মারা যাবে, এই জন্য কাঁদছি। হাফেজ আল্লাহ বারাকাত তখন কী বলেছে জানেন? হাফেজ আল্লাহ বারাকাত তখন মাকে বোঝাচ্ছে, আয় আমার আশ্রয়দায়িনী মা, আয় আশ্রয়দায়িনী বোন, না না কেঁদো না, কেঁদো না, কেঁদো না। ওই সময় মাকে সান্ত্বনা দিচ্ছেন, বোনকে সান্ত্বনা দিচ্ছেন, ও গো মা, ও বোন, কেঁদো না, কেঁদো না। মুসলমান যারা হয়, যারা প্রকৃত ইমানদার যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দি গণরা, তোমরা যদি ভয় করতে হয় তা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মাকে বলছে মা ভয় করো না, বোনকে বলছে ভয় করো না। ইমানদার যারা হয় তারা আল্লাহকে ভয় করে, ওই মওতের ভয় করে না, করে না। মা কেঁদো না, বোন কেঁদো না, ওই বোনের পরিবর্তে ওই বোনের জায়গাতে রাজার সৈন্যরা আমাকে নিয়ে যাবে, আমি যাব, ওই বোনকে পাঠাবো না, মা কেঁদো না, ওই জায়গাতে আমি চলে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, ওই জায়গাতে আমি যাব, বোনকে পাঠাবেন না। মুসলমান যারা হয়, ইমানদার যারা হয়, এরা আল্লাহকে ভয় করে। সান্ত্বনা দিলেন, সেই সময় মা বলছে, বাবা তুমি তো ভেসে এসেছো, তুমি তো নদীতে ভেসে এসেছো আমার কাছে, আমি তোমাকে ছেলে হিসাবে গ্রহণ করেছি, তোমাকে পাঠাবো না। মাকে বলছে, মা বাজার রাজার নির্দেশ, এখনই বোনকে নিয়ে যাবে, আপনি তো কাঁদবেন, ওই জায়গায় আমি যাব। হাফেজ আলা বারাকাতকে রাজার সৈন্যরা নিয়ে গেলেন কোথায়? সেই নদীর উপকূলে, নদীর পাহাড়ে নিয়ে গেলেন সূর্য ডুবে যাওয়ার আগে। হাফেজ আলা বারাকাত যখন সূর্য অস্তমিত হওয়ার আগে ওই পাহাড়ে যখন সৈন্যরা রেখে দিয়ে আসলো, হাফেজ আলা বারাকাত ওই সময় মগরিবের নামাজটা আদায় করলেন, মগরিবের নামাজ আদায় করলেন, মগরিবের নামাজটা পড়ে নিয়ে হাফেজ আলা বারাকাত কোরআন শরীফ তেলাওয়াত করতে লেগেছেন। সূরা ফাতিহা, সূরা সূরা বাকেরা, সূরা আল ইমরান, এইভাবে কোরআন তেলাওয়াত করতে লেগেছেন। কোরআন শরীফ পড়তে পড়তে এশার নামাজের সময় হয়ে গিয়েছে, আবার এশার নামাজ পড়তে শুরু করেছেন, এশার নামাজ পড়তে পড়া হয়ে গিয়েছে, আবার কোরআন তেলাওয়াত করতে শুরু করেছেন। গভীর
গভীর রাত্রে সবাই ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু তিনজন মানুষ ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। আশ্রয় দেয়নি মা, ঘুমায় না, বোনও ঘুমায় না, আর হাফেজ আলা বারাকাতও ঘুমায় না। এই তিনজন প্রাণী বাদে সবাই ঘুমিয়ে পড়েছে। গভীর রাত্রে হাফেজ আলা বারাকাত আল্লাহ পাকে কোরআন শুনি তেলাওয়াত করছেন। ওই কোরআন তেলাওয়াত যখন করছেন, ওই সময় নদীটা উত্তাল শুরু হয়ে গিয়েছে। উত্তাল যখন শুরু হয়ে গিয়েছে, ওই সময় দেখতে পেলেন একটা ভয়ঙ্কর জন্তু জানোয়ার। ওই ভয়ঙ্কর জন্তু জানোয়ার ওই ভেসে 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 আগিয়ে আগিয়ে আসছে। নদীটা উত্তাল হয়ে গিয়েছে বাবা। নদী কেন উত্তাল হয়, কারণটা কি? আমার দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি জীবনী দেখছিলাম, উনি একদা বাংলাদেশে গিয়েছিলেন। বাংলাদেশ থেকে যখন দাওয়াত সেরে আসছেন, তখন তো এরকম গাড়ি ছিল না বাবা, নদী পার হতো, পালকি করে যেতেন। দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি ওই নদী পার হয়ে পার হওয়ার জন্য ওপার থেকে এপারে আসবেন, বাংলাদেশ থেকে ভারতে আসবেন। নদী যখন পাড়ি দিয়েছেন, ওই সময় মুদির মুত্তাকিনা নৌকাতে তারাও আরোহণ হয়েছে। নৌকাতে আরোহণ হয়ে যাওয়ার পরে মহাসমুদ্রের মাঝখানে যখন এলো, ওই সময় নৌকা কেন টলমল 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 শুরু করলো, টলমল টলমল করছে। মুদির মুত্তাকিনা আতঙ্কিত হয়ে গিয়েছে, হায়রে হয়তো আমরা এই নদীতে সবাই ডুবে যাব, আমাদের পীর হুজুর হুজুর কেবলাও ডুবে যাবেন, সবাই আমরা শেষ হয়ে যাব। ওই সময় হুজুর কেবলা একটু তন্দ্রা গিয়েছেন, ঘুমিয়ে গিয়েছেন, গভীর রাত পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন, যার জন্য ক্লান্ত হয়ে গিয়ে একটু তন্দ্রা গিয়ে একটু তন্দ্রা গিয়েছে, ঘুমিয়ে গিয়েছেন। ওই সময় মরিদ মত্তাকিন না ডাকলেন না, ডাকলেন না। কিছুক্ষণ পরে আমার হুজুর কেবলার ঘুম হয়ে গেল, দাদা হুজুর কেবলা ঘুম হয়ে গেল বাবা। ও মরিদ মত্তাকিন না, তোমরা আমাকে ডাকো না কেন, ডাকো না কেন, এত উত্তাল হয়ে গিয়েছে নদীটা, ডাকো না কেন। ওই সময় দাদা হুজুর বেগ রহমাতুল্লাহ আলাই এই দুটো হাতের আস্তিনটা এইভাবে ঘুরিয়ে নিয়েছেন, দুটো হাতের আস্তিনটা ঘুরিয়ে নিয়ে ওই উত্তাল নদীর পানির ভিতরে আমার দাদা হুজুর বীর কে রহমাতুল্লাহ আলাই উত্তাল নদীর পানির ভিতরে দুটো হাত প্রবেশ করে দিয়েছেন। এই দুটি হাত প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই উত্তাল নদীর পানিটাকে আল্লাহ পাক পুকুরে পানি ন্যায় করে দিয়েছেন। পুকুরে পানি ন্যায় যখন হয়ে গেল, মরিদ মুত্তাকিন না জিজ্ঞাসা করলো, ও আমাদের পীরায় আমাদের মাশায়েখ, বুঝে বুঝতে পারলাম না কি কুদরত আল্লাহ, বুঝতে পারলাম না নদীটা উত্তাল হয়ে গিয়েছিল, আমাদের নৌকাগুলো নৌটা টলমল টলমল করছিল, হয়তো আমরা এন্তেকাল হয়ে যাবো, মারা যাব, ডুবে যাব। তারপরে দুটি হাত আপনি পুকুর নদীর ভিতরে ওই উত্তাল নদীর ভিতরে দুটি হাত প্রবেশ করালেন, সাথে সাথে নদীর পানিটা পুকুরের পানির ন্যায় হয়ে গেল। বুঝতে পারলাম না, জানতে পারলাম না কি ব্যাপার। দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ বলবেন না, যারা খাঁটি ওলি যারা হয়, খাঁটি আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, তারা কোনোদিন কিছুই বলেন না। যেমন হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাই ওনার জীবনে দেখছিলাম, নজরুল বিজ্ঞান রহমাতুল্লাহর কাছে বাবা চারজন মুরিদান গিয়েছেন, চারজন মুরিদান গিয়ে বলছেন, হুজুর আমরা জানতে চাই এ জামানার সব থেকে বড় কুতুব কে, এ জামানার সব থেকে বড় আবদাল কে। নজরুল বিজ্ঞান রহমাতুল্লাহ বললেন, বাবা তোমরা এই জামানার আবদাল, এ জামানার কুতুব তোমরা দেখতে চাচ্ছ, এ জামানার আবদাল কুতুব দেখতে চাও, তোমরা জঙ্গলে এবং জঙ্গলে চলে যাও। ওই জঙ্গলেতে গিয়ে দেখবে একটা মসজিদ দেখতে পাবে, যে মসজিদ একটা গুম্বজলা মসজিদ, ওই একটা গুম্বজলা মসজিদের ইমাম যিনি হবেন, তিনি হলেন এ জামানার কুতুব, এ জামানার বড় আবদাল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চারজন মরিদান কি করলেন, নজরুল বীর কে রহমাতুল্লাহ মরিদান হুজুর কেবলার আদেশ নিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে গিয়ে দেখেন জঙ্গলে আশেপাশে কোনো বস্তি নাই, কোনো লোক বসবাস করে না, জঙ্গল আর জঙ্গল। আর জঙ্গলের ভিতরে গিয়ে দেখছেন বাবা একটা মসজিদ দেখতে পেলেন, যে মসজিদ সাদা গুম্বজলা মসজিদ, একটাই মাত্র গুম্বজ আছে, কিন্তু তার পাশে কোনো লোকজন নেই, কে নামাজ পড়াবেন, কে বা ইমাম, কে বা মুসল্লি, কে বা মুয়াজ্জিন। ওই নজরুল বীর কে রহমাতুল্লাহ চারজন মরিদান গিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন জঙ্গলের ভিতরে। হঠাৎ দেখতে পেলেন ওই চারজন মরিদান কি দেখতে পেলেন, হঠাৎ দেখতে পেলেন আজানের সময় যখন হয়ে গেছে, আজানের সময় হয়ে যাওয়ার পরে মগরিবের আজানে যেমন সময় হয়ে গিয়েছে, ওই সময় মুয়াজ্জিন উড়ে উড়ে এলো। ওই মুয়াজ্জিন উড়ে 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 এসে মসজিদে মেম্বারে আজান দেওয়া শুরু করলো। আজান দেওয়া যেমন শুরু হয়ে গেল, আজান শেষ হয়ে গেল, মুয়াজ্জিন ইমামের জায়গার পিছনে বসলো, আর মুসল্লিরা বসে গেল, ইমামও বসে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা বসি না, হাইয়ালা সালা, হাইয়ালাল ফালাজ, হাইয়ালা সালা বলে যে উঠতে হয়, অনেকে দেখবেন যে কাঁথা সোজা করে নাও, অনেক ইমাম সাহেবরা বলেন কাঁথা সোজা করে নাও,
এটা কিন্তু ভুল ধারণা। এই নামাজি বসে থাকবে, ইমাম বসবে, মুয়াজ্জিন বসবেন, যখন জামাতের সময় হয়ে যাবে হাই আলাস সালা যখন বলবেন, মুয়াজ্জিন বলবেন, ইমাম উঠবে, মুসল্লিরা উঠবে। এই হাদিস আছে বাপ, মুসলিম শরীফের হাদিস আছে, ইনশাআল্লাহ দেখাতে পারবো। অত আমার দাদুজি পীর রহমাতুল্লাহ যে ওসিয়তগুলো, যে নীতিগুলো বলেছেন, হাদিস এবং কোরআন থেকে সাবেত আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, কিন্তু ওখানে খাদেমরা আছে হাই আলাস সালা বললে ওঠেন, ওঠেন না? হাই আলাস সালা বললে ওঠেন, তাহলে এটা কিন্তু মত ইয়ে নয়, ভ্যাংত ধারণা নয়, এটা হাদিস থেকে সাবেত। এবং চার ইমামের মত, চার ইমামের মত, হাই আলাস সালা বললে মুয়াজ্জিন যখন বলবে মুসল্লি উঠবে, ইমাম উঠবে। নজরুল পীর রহমাতুল্লাহ আলাই উনি কী করলেন, বলে দিলেন, চলে গেলেন ওরা, মুরিদরা চলে গেলেন। মুরিদরা চলে যাওয়ার পরে মুয়াজ্জিন আজান দিচ্ছেন, ইমাম এসে বসে আছে, মুসল্লিরা বসে আছে। ওই তখন চারজন মুরিদান পিছনে বসেছেন, পিছনে বসার পরে মগরিবের নামাজ শেষ হয়ে গেছে, মগরিবের নামাজ শেষ হয়ে গেছে, ইমাম সাহেব উড়ে উড়ে চলে গেল, মুয়াজ্জিন চলে গেল, মুসল্লিরা চলে গেল। আর নজরুল পীর রহমাতুল্লাহ বলেছিলেন ওই মসজিদে যিনি ইমাম হবেন তিনি এই জামানার সব থেকে বড় কুতুব, এই জামানার সব থেকে বড় আবদাল। কি বললেন? এই বলার পরে যখন ওনার চলে গেলেন, কিন্তু এই চারজন আর নসিব হলো না, ইমাম সাহেবের সঙ্গে মোলাকাত হওয়া নসিব হলো না, চলে গেলেন। এসার নামাজের সময় হয়ে গেছে, আবার মুয়াজ্জিন উড়ে এলো, ইমাম উড়ে গেল, মুসল্লিরা উড়ে গেল। এই চারজন মুরিদান গিয়ে এবার সামনে কাতারে বসেছেন, সামনে কাতারে যখন বসেছেন, নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব যখন চলে যাবেন, ওই সময় ওই চারজন মুরিদান কদমটা জড়িয়ে ধরেছেন, আর ইমাম সাহেব সঙ্গে সঙ্গে মাথা ওড়নাটা দিয়েছেন, মুখটা ঢাকা দিয়েছেন, ইমাম সাহেব পরিচয় দিচ্ছেন না। আর চারজন মুরিদান বলছেন আপনার পরিচয় না দিলে আমরা ছাড়বো না। ওই চারজন মুরিদান বলেছিলেন ও ইমাম, বলেন বলেন আপনার বাড়িটা কোথায়, আপনার পরিচয়টা দেন, আপনার নামটা একবার বলেন। এরা চারজন তো জেনেছে এ জামানার আফদাল, এ জামানার কুতুব হলো এই মসজিদের ইমাম, যতক্ষণ না পর্যন্ত আপনার নাম বলবেন না আপনাকে ছাড়বো না, ছাড়বো না। হুজুর বলবেন না, বলবেন না, পরিচয় দেবেন না, ইমাম সাহেব পরিচয় দেবেন না। এ চারজন ছাড়লো না, শেষ পর্যন্ত মুখের পর্দাটা খুলে দেখা গেল বাবা উনি অন্য কেউ না, অন্য কেউ নাই, উনি স্বয়ং না হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাই ওই মসজিদে নামাজ পড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খাঁটি বলেছিলেন, এখন পরিচয় দেননি। আর বাতিল ফেরকা যারা, বাতিল ফিরতার যারা, তারা এইরকম কারসমি দেখায়, অলৌকিক ঘটনা দেখায়। এই অলৌকিকটা বড় জিনিস নয়, সব থেকে বড় জিনিস হলো তার ভিতরের কমেডিয়াত কি আছে। নহজুর পীর বলে দিতে পারতেন কিন্তু বলেননি, পরীক্ষা পাওয়া গেল ওই জামানার আবদাল হলো নহজুর পীর রহমাতুল্লাহ আলাই। ও ভাই এরা আমার দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাই যখন হাত, যখন কি করলেন ওই উত্তাল নদীর পানির ভিতরে দুটি হাত প্রবেশ করালেন, দুটি হাত প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই উত্তাল নদীটা পুকুরের পানি ন্যায় হয়ে গেল। নহজুর পীর রহমাতুল্লাহ ওই সময় নুরির মত্তাকে না জিজ্ঞাসা করেছিলেন, ও আমাদের পীর, আয় আমাদের পীর দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাই, হুজুর বলেন বলেন এই উত্তাল নদীটা পুকুরের পানির ন্যায় কেমন করে হলো, হুজুর একটু জানতে চাই। আপনি তো উত্তাল নদীর পানির ভিতরে দুটি হাত প্রবেশ করালেন, এই পানিটা পুকুরের পানির ন্যায় হয়ে গেল, একটু বলেন কি কারণে হয়ে গেল। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ বলবেন না, এরা শুনবেন না। শেষ পর্যন্ত দাদা হুজুর পীর রহমাতুল্লাহ বললেন, ও আমার মনির মত্তা কেন্না, আমি যখন সমুদ্রে পাড়ি দিয়েছিলাম, নৌকাতে পাড়ি দিয়েছিলাম, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখা করার জন্য হযরতে খাজা খিজির আলাইহিস সালাম, এই খাজা খিজির সাল্লামকে আল্লাহ পাক নদীতে রেখেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রেখে দিয়েছেন। কেন জানেন? আল্লাহ পাকের বান্দারা বান্দিরা তার নদীতে চলাফেরা করে, এই নদীর জাহাজগুলো, নদীর স্টিমারগুলো, নদীর নৌকাগুলো নিয়ন্ত্রণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাজা খিজির সাল্লামকে কিয়ামত পর্যন্ত নদীতে আল্লাহ জীবিত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আমার মনির মত্তা কেন্না, আমি যখন ওই নদীতে পাড়ি দিয়েছিলাম, নৌকাতে পাড়ি দিয়েছিলাম, খাজা খিজির সাল্লামের সঙ্গে আল্লাহ পাক আমাকে দেখা করার জন্য পানিটা উত্তাল হয়েছিল, ওই উত্তাল নদীর পানির ভিতরে আমি দুটি হাত প্রবেশ করালাম, দুটি হাত প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে খাজা খিজির সাল্লামের সঙ্গে মুসাফা হয়ে গেল। যখন মুসাফা হয়ে গেল, এই পুকুরে পানির, পুকুরে নদীর পানিটা, উত্তাল পানিটা আল্লাহ পাক পুকুরে পানির ন্যায় করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না 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 না
ভাইয়ারা মুসলমান ওয়াজি ভাইয়ারা, শুধু তাই নয় আমি যে কথা বলছিলাম ওই মালদ্বীপ যে শহর, ওই মালদ্বীপ শহরের কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এত বড় আলোককে দিয়েছেন, কোরআনে এত বড় আল্লাহ মর্যাদা দিয়েছেন যে মালদ্বীপে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি উনি জানতে পারলেন, কি জানতে পারলেন, ওই মালদ্বীপে ওই হাফেজ আল্লাহ বারাকাত, ওই মালদ্বীপে হাফেজ আল্লাহ বারাকাত।